আমার এমপি ডট কমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মুস্তাক আহমেদ রবি সাতক্ষীরা পৌরসভার মোহাম্মদ আবদুল্লার করা এক প্রশ্নের জবাবে প্রাণ শায়ের খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মুস্তাক আহমেদ সোমবার তিনি খালটি পরিদর্শন করে এ কথা বলেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো অ্যাকচুয়ালি আমাদের দুই সাইডে শহর সাতক্ষীরার মাঝখান দিয়ে এই খালটি গিয়েছে এটা একটা বড়ো নদী ছিল সময় পাকিস্তান আমলে পরবর্তীতেও একটা ভালো খাল ছিল এখন এটা একটা লেকে দুর্গন্ধজনিত একটি লেকে রূপান্তরিত হয়েছে আমরা যদি এটার একটা সংস্কার করতে পারি দুটি ধারায় একটি হলো লেক সংস্কার করে যদি আমরা একটা নান্দনিক এটা বৈচিত্র্যময় লেগে রূপান্তরিত করতে পারি যেটা পৃথিবীর অনেক দেশে আছে যদি আমি বলি যে আমাদের নেবারিং কান্ট্রি লাইক থাইল্যান্ড ইন্ডিয়া সিঙ্গাপুর নেপাল এসব জায়গায় এই জাতীয় লেককে সংস্কার করে একদিক দিয়ে মানুষজন হাঁটবে বসার ব্যবস্থা করে এটাকে পরিষ্কার করে রিসাইক্লিং করে সুন্দর একটা পানি সৃষ্টি করা যায় আরেকটি হল যদি এই বেতনা নদী যে খননের কথা আমরা বলছি যে বেতনা নদী খনন করলে সাতক্ষেরার মানুষ জলবদ্ধতা দেখে বাঁচতে পারবে সেটা নিয়ে যেতে হবে আমরা এই খোলপেটুয়া দিয়ে ইছামতিতে ফেলতে হবে আমাদের সে পানিগোলা পশ্চিমবাংলার ওই যে নদী ভারতের আরেকটি হলো যে আমরা এই আশাসনের যে খালটি বলে কলকাতা খাল ইত্যাদি ইত্যাদি এগুলা পাশ দিয়ে যেয়ে আমরা সাগরে যদি পানিটা ফেলতে পারি তাহলে এই নদী খননটা সার্থক হবে মানুষ জলবদ্ধতা থেকে নিস্তার পাবে সাতক্ষেরার এই জলবদ্ধতাটা থাকবে না আরেকটা হলো দখলদারিত্ব সাতক্ষেরার মানুষের অনেকেরই যারা এই ভূমিদস্য যারা জমি দখল করে এই দখলদারিত্র নিয়ে যত্রদত্র ঘর বাড়ি ময়লা আবর্জনা ফেলছে বা করছে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা কিন্তু সাতক্ষেরার জনগণকে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে এবং এই কষ্ট থেকে সাতক্ষেরার মানুষকে রেহাই পেতে গেলে খুব ড্রাস্টিক অ্যাকশানে যেতে হবে এবং এই জমি উদ্ধার করতে হবে উদ্ধার করে প্রয়োজনে সাতক্ষেরার জনগণের জন্য একটু সুন্দর উন্মুক্ত একটা ভালো ব্যবস্থা করা যায় যাতে করে মানুষ এটা ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে এটা আমাদের করণীয় এবং এটা আমাদের করা উচিত এবং আমি বিশ্বাস করি যে ভালো কাজে গুটিগত দুষ্ট লোক ছাড়া সবাই এর সহযোগিতা করবে আমার এমপি ডট কমের সমস্ত মানুষ যার এর সাথে সম্পৃক্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এমপি ডট কমের যে আমার অ্যাম্বাসেডার তাকেও বিশেষভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই প্রতিনিয়ত এই যেহেতু জিনিস যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমার এলাকার মানুষের উন্নয়ন হবে এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান